স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ ভালুকা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিতে এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমিসহ ভালুকা প্রেস ক্লাবের সভাপতি সহ অনেকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।